হ্যালো, আসসালামু আলাইকুম। এয়ারটেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো M3 গেম বক্স। তো M3 গেম বক্সের অনেকগুলো কালার হয়, ব্ল্যাক, গ্রিন, রেড, অনেকগুলো কালারে পাওয়া যায়। এটার বক্সটা অনেক সময় এরকম স্কোয়ার আসে, আবার অনেক সময় চ্যাপটা টাইপের আসে। তো বক্স একের সময় এক একটা আসে। তো এটা হচ্ছে 3.3 ইঞ্চির একটি প্রোডাক্ট। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ব্যাটারি আছে আপনার 1020 mAh, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুইটাতেই পাওয়া যায়। M3 সাপোর্টস, ওপেন করে দেখি কি আছে। এটা হচ্ছে কালো কালারের ভেরিয়েন্টটা, আপনি যেটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই হচ্ছে M3, এটা হচ্ছে ব্যাটারি, এটার সাথে একটা ইউজার গাইড, আর এইখানে থাকবে একটি টিভিতে ইনপুট করার জন্য একটি কেবল, আর এটা হচ্ছে আপনার মাইক্রো USB চার্জিং পোর্ট, যেটা স্যামসাং পোর্ট বলি আমরা ওই পোর্টটা। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এখানে পাওয়ার অন অফ বাটন, এখানে ভলিউম অ্যাডজাস্ট বাটন আছে, এখানে একটা মাইক্রো একটা মেমোরি কার্ড লাগানো আছে যেটার ভিতরে গেম লোড করা, আর এখানে কিছু সুইচ আছে স্টার্ট অন অফ করে নিচ্ছে। ওপেন করে দেখি M3টা। ব্যাটারিটা মেবি ঠিক মতো লাগানো হয়নি, আবার লাগাই। প্রথমে এখানে মোস্তফা গেম দেওয়া আছে, তারপরে 97, 99, ডায়মন্ড, বিভিন্ন ধরনের গেমস দেওয়া আছে। এটাতে 900টা ইন্ডিভিজুয়াল গেমস দেওয়া আছে। তো এখানে NES গেম, GBA গেম, MD, SFC, এরকম বিভিন্ন ধরনের গেমস দেওয়া আছে। যদি মোস্তফাটা একটু ওপেন করি, এখানে স্টার্ট বাটন দেওয়া আছে, গেম লিস্ট চলে আসছে কয়টা গেমস আছে। পঁচিশটা গেম দেখাচ্ছে এখানে এই ফোল্ডারের মধ্যে। এখানে বিভিন্ন ধরনের গেমস পাবে, ছোটো করে গেমস পাবে। তো এই ছিল মোটামুটি M3 গেম রিভিউ। তো যাদের M3 লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ধরনের কালার আছে, কালো, রেড, গ্রিন, ব্লু। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ফিউচারে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। আল্লাহ হাফেজ।